নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই জানেন যে ভোটের আবহে কিন্তু আপনি মমতা সরকারই বলুন বা কেন্দ্র সরকারই বলুন দুজনেরই তরফ থেকে কিন্তু অনেকগুলি নতুন নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল যেমনটা মমতা সরকার বলেছিলেন যে এখন থেকে রাজ্যের সমস্ত মহিলাদের প্রায় এক দশমিক ছয় কোটি মহিলাদের প্রত্যেক মাসে জেনারেল মহিলাদের পাঁচশো টাকা করে এবং যারা এসসি বা এসটি রয়েছে তাদেরকে এক টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে তো এরকমই ছাত্র ছাত্রীদের জন্য একটি নতুন প্রকল্প ঘোষণা করেছিলেন যেটার নাম ছিল তরুণের স্বপ্ন আর যেখানে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছিল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের তো ঠিক সেইভাবেই কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকেও একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনার বাড়িতে যদি একজন ফাইভ থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত যদি কেউ পড়াশোনা করে বা ছাত্রছাত্রী থাকে তাদের সকলকেই কিন্তু এক এক ক্লাসে এক এক রকম করে টাকা দেওয়া হবে আর এটা ছাত্রছাত্রী সবাই পাবে তো আসুন দেখানো যাক যে কোন ক্লাসে আপনার বাড়ির ছাত্রছাত্রীরা পড়লে কত টাকা করে পাবে আর সেই সঙ্গে আপনারা এতে কীভাবে আবেদন করবেন আর কবে থেকে আপনাদের আবেদন শুরু হবে সেটাও আমরা আজকের ভিডিওটিতে দেখিয়ে দেবো তো আপনারা অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন এখানে দেখুন লেখা রয়েছে যে এইমাত্র মাত্র মোদিজি বিরাট বড় ঘোষণা করলেন ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার কাউকে সাত হাজার কাউকে আট হাজার টাকা করে দেওয়া হবে তো কীভাবে এটাতে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে সেই সঙ্গে এটার ফর্ম কোথায় পাবেন সেই সমস্ত কিছু আমরা এখানে নিচে দেখিয়ে দেবো কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই সবার প্রথমেই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে ঘন্টা অপশনটা থাকে সেটা সেটাটি অলে ক্লিক করবেন এই সমস্ত খোঁজ প্রথমে দেখার জন্য তো আসুন প্রথমে দেখে নেই যে কী কী ডকুমেন্টস লাগবে এই প্রকল্পে আবেদন করতে গেলে তো সবার প্রথমে দেখুন লেখা রয়েছে যে ছাত্রর আধার কার্ড সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জিরোক্স কপি পাসপোর্ট সাইজের দুই কপি ফটো স্কুল সার্টিফিকেট এবং আয়ের শংসাপত্র তো এই সমস্ত রকমের দিয়ে আপনারা এটা আবেদন করতে পারবেন আর এটা আবেদন করার জন্য দেখুন লাহা রয়েছে যে সেই ছাত্রকে ভারতীয় নাগরিক হতে হবে সেই সঙ্গে পরিবারের উপার্জন সাড়ে ছয় টাকার বেশি হলে চলবে না আর ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরাই এই প্রকল্পে আবেদন করতে পারবে আর একটা আবেদন কোথায় করতে হবে সেটা দেখুন বলা রয়েছে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে থেকে আপনারা অনলাইনে গিয়ে একটা আবেদন করতে পারেন সেই ওয়েবসাইটটির নাম হলো শিশু বিকাশ যোজনা ডট ওআরজি তো এবার দেখিয়ে দেয় যে কারা কারা কত টাকা করে পাবে তো এনে ধরুন বলা হয়েছে যারা ফাইভে পড়ে ফাইভে ভর্তির পরে তাদেরকে দুই হাজার টাকা দেওয়া হবে সিক্সে ভর্তির পরে তিন হাজার সেভেনে সাড়ে চার হাজার এইটে পাঁচ হাজার নাইনে ছয় হাজার টেনে দশ হাজার সেই সঙ্গে ইলেভেনে সাড়ে সাত হাজার আর টুয়েলভে যারা পড়ে তাদের কিন্তু আট হাজার টাকা করে প্রত্যেক বছরে দেওয়া হবে